ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেল্টা ডি এম ম্যাথস পয়েন্ট আজকে আমার ক্লাসের বিষয় বীজগণিতের বেসিক নিয়ম বীজগণিতের বেসিক কিছু নিয়ম নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দেখো যে বেসিক্যালি যে বীজগণিত শিখতে গেলে বেসিক্যালি যে জিনিসগুলো জানতে হয় শিখতে হয় সেগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা এখানে প্রথম অঙ্কটা আছে দেখো এক্স ও এর যোগফল আমরা কী করবো এক্স ওয়াই যেহেতু অজ্ঞাত রাশি এদের নির্দিষ্ট কোনো মান হয় না যেমন মান অঙ্কে দেওয়া থাকে সেই অনুযায়ী আমাদের অঙ্কগুলো সলভ করতে হয় যেহেতু নির্দিষ্ট কোনো মান নেই সেই জন্য এক্স ওয়াইয়ের যোগ ফল মানে কী হবে তাহলে অ্যান্সারটা এক্স প্লাস ওয়াই যোগ মানে এইভাবে পরস্পর লিখে রাখতে হবে যদি আমরা টু প্লাস থ্রি এইভাবে বলা থাকে তাহলে আমরা নর্মালি কিন্তু বসাতে পারি দুটো আর তিনটে যোগ করলে কত হয় পাঁচটা এটা কিন্তু আমরা ক্যালকুলেশান করতে পারছি কিন্তু এক্স ও এর যোগ ফল যেহেতু আছে সুতরাং যেহেতু নর্মালি এই দুটো যোগ করা যায় দুটো আর তিনটে যোগ করলে পাঁচটা হয় এটা আমরা জানি কিন্তু এক্স আর ওয়াই কিন্তু এইভাবে যোগ করা যায় না কারণ হচ্ছে এক্স মানে তার অরিজিনাল মানটা কত ওয়াইয়ের অরিজিনাল মানটা কত কিন্তু এইভাবে কিছু হয় না এদের মান যে কোনো অজ্ঞাত রাশি যেহেতু যে কোনো হতে পারে সুতরাং এক্স প্লাস ওয়াই আকারে পরস্পর রেখে দিতে হবে আবার যেমন আছে দেখো এক্স ও সেভেনের যোগ ফল কী হবে আমরা এক্সের মানটা জানি না কিন্তু সেভেনের মানটা জানলেও কি হবে আমরা এক্সের সাথে যোগ করতে পারবো না যেহেতু এটা অজ্ঞাত আছি সুতরাং অ্যান্সারটা এক্স প্লাস সেভেন এইভাবেই কিন্তু থেকে যাবে পরবর্তী অঙ্কটা লক্ষ্য করো আছে ওয়াই থেকে নয়ের বিয়োগ ফল অর্থাৎ কী হবে ওয়াই থেকে মানে কি থেকে মানে বিয়োগ কথাটা মাথায় রাখবে সবসময় থেকে মানে যেটা থেকে বলবে সেটা লিখে তার পাশে একটা বিয়োগ চিহ্ন হবে তাহলে ওয়াই থেকে বলছে তাহলে ওয়াই মাইনাস মানে থেকে মানে মাইনাস নয়ের বিয়োগ ফল তাহলে পাশে বসিয়ে দেব কি নয় বসিয়ে দেবো ব্যাস কে তিন দিয়ে গুণ নর্মালি কিভাবে করবে এইভাবে যে এ ইন্টু তিন কে তিন দিয়ে গুণ করতে বলছে এবার বীজগণিতের এটা জ্ঞাত রাশি এই এই সংখ্যাটাকে আমরা জানি এই সংখ্যাটাকে আমরা জানি না তাহলে গুণের ক্ষেত্রে যে সংখ্যাটা জানি সেটাকে প্রথমে লিখতে হবে আর যেটা জানি না সেটাকে পরে লিখতে হবে তাহলে থ্রি এ কে তিন দিয়ে গুণ মানে এ ইন্টু থ্রি অর্থাৎ থ্রি এ